আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমার পিএইচপি পার্ট টু। আজকে আমরা দেখব পিএইচপির ইকো আর প্রিন্ট। ইকো আর প্রিন্ট আমার দুইটাই কি পিএইচপিতে আউটপুট দেখার জন্য ব্যবহার করা হয়। এখানে দেখেন যে ইকো অ্যান্ড প্রিন্ট আর মোর অর লেস দ্য সেম। সো ইকো আর প্রিন্ট কি আমার দুইটাই কি সেম, দে আর বোথ ইউজ টু আউটপুট ডাটা থ্রু দ্য স্ক্রিন। সো আমার দুইটাই কি আউটপুট দেখার কাজে ব্যবহার করা হয়, দুইটাই কি সেম, শুধু আমার কিছু ডিফারেন্স আছে ইকো আর প্রিন্টের ভিতর। সো আমরা দেখি ডিফারেন্সগুলো কী কী। সো এখানে দেখেন টাইপ পিএইচপি ইকো টাইপটা কি, ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। আর পিএইচপি প্রিন্টের টাইপও কি, ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। আর প্যারেন্থেসিস, ইট ক্যান অর কান্ট বি রিটেন উইথ প্যারেন্থেসিস। সো আমার পিএইচপি ইকোটাকে আমি প্যারেন্থেসিসের ভিতরেও লিখতে পারি এবং আমি কী করি প্যারেন্থেসিস ছাড়াও লিখতে পারি। প্রিন্টও আমার সেম, আমি প্যারেন্থেসিসের ভিতরেও লিখতে পারি আর প্যারেন্থেসিস ছাড়াও লিখতে পারি। স্ট্রিং, ক্যান টেক মাল্টিপল স্ট্রিং অ্যাট এ টাইম। পিএইচপি আমার কি মাল্টিপল স্ট্রিং নিতে পারে একই সময়, কিন্তু আমার পিএইচপি প্রিন্টটা কি ইকো আমি একই সময় মাল্টিপল স্ট্রিং নিতে পারি, কিন্তু আমি প্রিন্টে কি করতে পারি না, একই সময় মাল্টিপল স্ট্রিং নিতে পারি না, যে কোনো একটাই স্ট্রিংই আমি নিতে পারবো একই সময়। ফাংশন, ইট ডাজ নট বিহেভ লাইক এ ফাংশন। পিএইচপি কি আমার ফাংশনের মতো বিহেভ করে না, কিন্তু আমার প্রিন্ট যেটা সেটা আমার কি ফাংশনের মতোই বিহেভ করে, ইট বিহেভ লাইক এ ফাংশন। রিটার্ন ভ্যালু, পিএইচপি ইকো যেটা আছে সেটা আমার কী করে, ইট ডাজেন্ট রিটার্ন এনি ভ্যালু। সো আমার কোনো ভ্যালু রিটার্ন করে না পিএইচপি ইকোতে, কিন্তু আমি পিএইচপি প্রিন্টে এখানে দেখেন ইট রিটার্নস ওয়ান অলওয়েজ। সো আমি পিএইচপি প্রিন্ট কী করে, অলওয়েজ ওয়ান রিটার্ন করে, কিন্তু আমার পিএইচপি ইকোতে কী করে না, কোনো ভ্যালু রিটার্ন করে না। অ্যান্ড আমি যদি স্পিডের কথা আসি, সো আমার যে পিএইচপি ইকো আছে এটা কি আমার অনেক ফাস্টার প্রিন্ট থেকা। সো এখানে দেখেন ইট ইজ ফাস্টার আর প্রিন্ট কি স্লোয়ার দেন ইকো। সো আমার স্পিডের ক্ষেত্রে আমার কি পিএইচপি ইকোটাই কি অনেক ফাস্ট কাজ করে প্রিন্ট থেকা। সো এই ছিল কি আমার পিএইচপি ইকো আর প্রিন্টের কিছু থিওরি। এখন আমরা কী করবো, প্র্যাকটিক্যাল ক্লাস করবো, আমি কিছু কোডিং করবো যাতে আপনাদের ক্লিয়ার হয় ব্যাপারটা। ওকে, সো চলেন আমরা কী করি, কোডিং শুরু করি। আচ্ছা, সো এখন আমরা কী করবো, কোডিং করবো। সো আমি আমার জ্যাম্প সার্ভারটা কী করি ওপেন করি, দেন আমার যে অ্যাপাচি আছে এটা কী করে দিই স্টার্ট করে দিই, দেন আমার যে মাই এসকিউএল আছে সেটা কী করবো স্টার্ট করবো। সো এটা যতক্ষণ না গ্রিন হয় ততক্ষণ কী করবেন, আপনি একটু ওয়েট করবেন। সো আমার এটা গ্রিন হয়ে গেল। ওকে, সো আমার এটা স্টার্ট হয়ে গেছে, আমি এটা মিনিমাইজ করে রাখি। এখন আমি জ্যাম্পের ভিতর যাব। আমি আগের দিন যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ওটাতে আমরা এডিট করবো না। সো আমি এইচটি ডক্সের ভিতর যে প্র্যাকটিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম এর ভিতর কী আছে, ইন্ডেক্স ডট পিএইচপি। এখানে আমরা কী করবো, কোড করবো। সো আমি এটা কী করি সাবলাইমে ওপেন করে দিই। ওকে, সো আমার যে ইন্ডেক্স ডট পিএইচপি আছে এর ভিতর কী করবো, এখন আমরা কোড করবো। এখানে দেখেন আমার যে পিএইচপি এটা কি আমার স্টার্টিং ট্যাগ আর এটা কি আমার ক্লোজিং ট্যাগ। ওকে, একটা লেজেন সাইন দেওয়া, দেন কি একটা কোশ্চেন মার্ক দেওয়া, দেন কি পিএইচপি। এখানে কী করতে হবে, আমার পিএইচপি স্টার্টিং ট্যাগ অ্যান্ড দেন কোশ্চেন মার্ক দেয়া কি গেটার দেন, এটা কি আমার ক্লোজিং ট্যাগ। এবং এই স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ভিতরেই কী করতে হয়, আমার কোড করতে হয়, আগের দিন আমরা দেখছিলাম, তাই না। পিএইচপিতে আমরা ইকো আর প্রিন্ট দুইটা দিয়ে কী করতে পারি, আমরা আউটপুট দেখতে পারি। সো আমি এখন ইকো লিখলাম, এখন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, ওকে, সো আমি ইকো হ্যালো ওয়ার্ল্ড করলাম। তাহলে আমি যদি গুগলে যাই, ওকে, সো এখন আমি কী করবো, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়া আমার ফোল্ডারের নাম কি প্র্যাকটিস। সো দেখেন আমরা হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা কী দেখতে পারতেছি ইকো দিয়া। এবং আমি যদি এটা সবগুলো কী করি ক্যাপিটাল লেটারে লিখি ইকো, তাও কী করবো আমরা আউটপুট সেমই দেখতে পারবো। আমি সবগুলো ক্যাপিটালেও লিখতে পারি এবং আমি এভাবেও লিখতে পারি, প্রথমটা ক্যাপিটাল বাকিগুলো স্মল। দেন আমি যদি লোড করি দেখেন আমার সেম আউটপুট। সো আমি ইকো সবভাবেই লিখতে পারবো। এবং আমি যদি প্রিন্ট লিখি, প্রথমটা বড় হাতে দিলাম, দেন দেখেন আমি যদি লোড করি আমার আউটপুট কি সেম, এবং আমি সবগুলো কি স্মল লেটারও লিখতে পারি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আউটপুট কী পাবো, সেমই পাবো। ওকে, সো আমি বুঝলাম যে ইকো আর প্রিন্ট দিয়ে আমরা কি আউটপুট দেখতে পারি, আমরা সেমই আউটপুট দেখতে পারবো। কিন্তু আমি যদি এটা প্যারেন্থেসিসের ভিতর লিখি, লাইক আমি এটা কাট করে গিয়ে একটা প্যারেন্থেসিসের ভিতর লিখলাম সেমি। ওকে, আচ্ছা, এখন আমি যদি লোড করি
আমরা আউটপুট কী পেতেছি সেমও পেতেছি। সো আমরা দেখছিলাম যে আমরা কী করতে পারি, এটা প্যান্থিসের ভিতরেও লিখতে পারি, প্যান্থিসের ছাড়াও লিখতে পারি। আমি যদি এখানে ইকো দেই তাও আমরা কী পাবো, সেম আউটপুটই পাবো। সো আমরা ইকো আর প্রিন্ট দুইটাইকে প্যান্থিসের ভিতরেও লিখতে পারি, প্যান্থিসের বাইরেও লিখতে পারি। এবং আমি যদি এখানে কী দেই, কমা দেই, কমা দিয়ে কী করলাম, ওয়ার্ড দুইটা সেপারেট করলাম। সো আমরা এখানে কী করতে পারবো, কমাও ইউজ করতে পারবো। দেখেন, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা, সো আমি যদি এখন দুইটা স্ট্রিং জোড়া লাগাই, হ্যালো ওয়ার্ল্ড, হাউ আর ইউ। সো আমরা জোড়া কী দিয়ে লাগাবো, ডট দিয়া। সো আমরা পিএইচপিতে কী করতে পারি, ডট দিয়ে আমরা স্ট্রিং জোড়া লাগাতে পারি। সো আমি যদি এখন লোড করি, দেখেন কেসটি হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। সো এখানে আমি একটা স্পেস দিয়ে দিই এবং আমি লোড করি। সো দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। সো আমি যদি এখানে প্রিন্ট দিই তাও আমি কী পাবো, সেম আউটপুটই পাবো, হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। ওকে, সো এভাবে কী করতে পারি, আমরা দুইটা স্ট্রিং জোড়াও লাগাইতে পারি। আচ্ছা, সো এখন আমি যদি মাল্টিপল স্ট্রিং নেই, লাইক আমি ইকো নিলাম, ইকো দিয়ে আমি এখানে কী করি, একটা ডাবল কোটেশনের ভিতরে আমি লিখলাম অ্যাপেল, দেন একটা স্পেস দিয়ে আমি কমা দিলাম, দেন আবার আমি ডাবল কোটেশন দিয়ে কী করলাম, ম্যাঙ্গো। সো আমি এখানে মাল্টিপল স্ট্রিং নিতেছি, দেন আমি এখানে দিই অ্যাপেল, ম্যাঙ্গো আর কি অরেঞ্জ। সো আমি এখানে তিনটা স্ট্রিং নিলাম, এখানে আমাকে অনেকগুলো স্ট্রিং, দেন আমি যদি এখানে লোড করি, দেখেন আমি কী পাইতেছি, অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ। সো আমি তিনটা স্ট্রিং দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এখানে প্রিন্ট দেই, ইকোর জায়গায় কী দিলাম, প্রিন্ট দিলাম, এখন আমরা কী পাবো, একটা এরর পাবো। দেখেন আমি যদি লোড করি, কী পাইতেছি, পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন, কমা। সো তার মানে কি, আমি এখানে প্রিন্টের ভিতর মাল্টিপল স্ট্রিং নিতে পারবো না। ওকে, সো এটাই কি আমার পিএইচপি ইকো আর প্রিন্টের ভিতর ডিফারেন্স, যেটা আমি ইকোতে কি মাল্টিপল স্ট্রিং নিতে পারি, কিন্তু আমি প্রিন্টে কি মাল্টিপল স্ট্রিং নিতে পারবো না কি সময়। ওকে, পিএইচপিতে কী করতে পারি, ইকোতে আমি অনেকগুলো প্যারামিটার নিতে পারবো, কিন্তু প্রিন্টেও কি কী করতে পারবো না, অনেকগুলো প্যারামিটার নেওয়া যায় না। আচ্ছা, সো এই ছিল কি আমার পিএইচপি ইকো আর প্রিন্ট দুইটাই কি আমার পিএইচপিতে আউটপুট দেখার জন্য কাজ করা হয়, এবং দুইটার ভিতর যে ডিফারেন্স ছিল তাও আমি আপনাদের দেখাইলাম। এবং পিএইচপি ইকো কি আমার পিএইচপি প্রিন্ট থেকে অনেক ফাস্ট কাজ করে, তাই আমরা কি করব, পিএইচপি ইকোটাই বেশি ইউজ করব, কারণ কি পিএইচপি ইকোটাই ইউজ করা কি বেস্ট প্র্যাকটিস। তাই আপনারা কী করবেন, পিএইচপি ইকোটাই বেশি বেশি ইউজ করবেন প্রিন্ট থেকে। সো এই তো, এই ছিল কি আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কী করবেন, কমেন্ট করবেন, আর আমার আগের ভিডিওগুলো দেখবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।